ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার তোমাদের সঙ্গে আমি দিয়ে নিতে চাই। যে নোটিফিকেশনটি আমি পেয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের, সেই নোটিফিকেশনটি আদৌ সত্যি কিনা বা সেই নোটিফিকেশনটি অফিসিয়াল কিনা সেটা কিন্তু আমি এখনও শনাক্ত কিন্তু করতে পারিনি। যে নোটিফিকেশনটি বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে বা বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাচ্ছে, সেই নোটিফিকেশনটি আমিও পেয়েছি একটি ফেসবুক গ্রুপ থেকে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। তো সেই নোটিফিকেশনটি তোমাদের সাথে তুলে ধরছি। তবে তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে ডিসক্লেমারটি রয়েছে, এই নোটিফিকেশনটি কিন্তু অফিসিয়াল সাইটে পাওয়া যায়নি বা আমি বিভিন্ন জায়গায় গুগলে সার্চ করে দেখেছি, ইউটিউবে সার্চ করে দেখেছি, তার কিন্তু অফিসিয়াল কোনো সোর্স কিন্তু পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয় থেকে যাচ্ছে আদৌ এই নোটিফিকেশনটি সত্যি কিনা। কারণ এই নোটিফিকেশনটি আমরা হলো অফিসিয়াল যে সাইটটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের, সেখানে কিন্তু পাইনি, কারণ প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু এই সাইটে কিন্তু প্রোভাইড করা হয়। তো যাই হোক না কেন, তোমরা যারা ভিডিওটি দেখছো, এই নোটিফিকেশনটি যে আদৌ সত্যি সেটা কিন্তু আমি কখনোই বলবো না। তবুও তোমরা ভিডিওটি দেখে নাও এই নোটিফিকেশনে কী বলার রয়েছে, যদি কোনো অফিসিয়াল আপডেট আসে সেটাও তোমাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। দেখো নোটিফিকেশনে প্রথমেই দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের আর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কিন্তু লোগো দেওয়া রয়েছে এবং বিদ্যাসাগর ভবন 9/2 ব্লক DJ সেক্টর 2 সল্টলেক সিটি রয়েছে কলকাতা 70091 রয়েছে। 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি এখানে রয়েছে। কি বলা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণার পরিপ্রেক্ষিতে এবং স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদন ক্রমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গৃহীত নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বিদ্যাতনের প্রধান শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, শিক্ষক সংগঠন ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে। যে দেখো স্টেপ বাই স্টেপ রয়েছে, এক নম্বরে রয়েছে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী 23/07/2021 তারিখে শুরু হবে এবং 3/8/2021 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, মানে কিন্তু তোমাদের এই টাইম পিরিয়ডে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। সম্পূর্ণ পরীক্ষাসূচি অ্যানেক্সার 1A দেওয়া হলো, সমস্ত পরীক্ষা সূচিপত্র অ্যানেক্সার 1A দেওয়া হবে বলে এখানে কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট 15টি ভাষা বিষয়ের এবং 17টি ইলেকটিভ বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত পরীক্ষা হবে। এরপর যেটা বলা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ স্কুলে অর্থাৎ হোম ভেনাসতে হবে, মানে নিজেদের নিজেদের স্কুলে তোমাদের কিন্তু এক্সামটি হবে, এই নোটিফিকেশানে সেটাই কিন্তু বলা হয়েছে। মোট 9 দিনে ওয়ার্কিং ডে পরীক্ষা সম্পন্ন হবে, অর্থাৎ রবিবার তোমাদের কিন্তু আই থিঙ্ক এক্সাম হবে না, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং 6 নম্বর পয়েন্টে বলা রয়েছে, 19 বিষয়ের কোনো লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ তালিকা অ্যানেক্সার 2 দেওয়া হলো। আচ্ছা নেক্সট দেখো যেটা বলা রয়েছে, যে 19টি বিষয়ে লিখিত পরীক্ষা হবে না তার মধ্যে যদি কোনো পরীক্ষার্থীর ইলেকটিভ সাবজেক্ট বিষয় থাকে তাহলে লিখিত পরীক্ষাগুলির গড় নাম্বার এই বিষয়ে ধার্য করা হবে, এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। নেক্সট 8 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে আসে সেই পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি বিষয়ের পার্ট এ এবং পার্ট বি পদ্ধতিতেই পরীক্ষা হবে, তবে পার্ট এ ও পার্ট বির উভয় ক্ষেত্রে পরীক্ষার্থীদের 50% বা অর্ধেকের নাম্বার পরীক্ষা দিতে হবে, মানে কিন্তু তোমাদের 70 কিন্তু পরীক্ষা হচ্ছে না বা 100 পরীক্ষা হচ্ছে না, সেটা কিন্তু অর্ধেক হবে। যেসব বিষয়ে লিখিত পরীক্ষা 70 নম্বর সেক্ষেত্রে পার্ট এ এবং পার্ট বি মিলে 35 নম্বরে, এবং যেসব বিষয়ে লিখিত পরীক্ষা 80 নম্বরে সেক্ষেত্রে পার্ট এ এবং পার্ট বি মিলে 40 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, মানে কিন্তু অর্ধেকের এক্সাম কিন্তু রয়েছে। এবং সব ক্ষেত্রেই পৃথকভাবে পার্ট এ থেকে 50% বা অর্ধেক এবং পার্ট বি থেকে 50% অর্ধেক নাম্বার পরীক্ষা দিতে হবে, মানে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে পার্ট এ এবং পার্ট বি থেকে কত কত নাম্বারে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে বা কত পার্সেন্ট পরীক্ষা দিতে হবে। কোনো পরীক্ষার্থী যদি মূল নাম্বারে 50%-এর বেশি নাম্বার উত্তর দেয় তাহলে তো গ্রহ হবে না এবং নিম্ন অনুসারে সংসদের নির্দিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে, সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। নেক্সট আগামী 12/7/2021 তারিখ সংসদের নির্দিষ্ট
55টি বিতরণ কেন্দ্র ক্যাম্প থেকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সহ অন্য অন্য প্রয়োজনীয় সামগ্রী সকাল 11টা থেকে বিতরণ করা হবে। মানে এখানে কিন্তু ক্লাস ইলেভেনের কথাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমাদের ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাদের নিজেদের স্কুল থেকে। বিদ্যাতানগুলি নিজ নিজ বিদ্যাতানে কোভিড স্বাস্থ্যবিধি এবং ও নির্দেশিকা মেনে সুস্থভাবে পরীক্ষার গ্রহণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোভিড গাইডলাইন অ্যানেক্সার 3 যে দেওয়া হলো। ভেনাস সুপারভাইজার গণ প্রতিদিনের পরীক্ষা শেষে দ্রুত সেই দিনের লিখিত উত্তরপত্র নিয়মমাফিক মেন ভেনুতে পাঠাবেন এবং মেন ভেনু সেই দিন লিখিত উত্তরপত্রগুলি সেন্টার ওয়াইজ পদ্ধতি অনুসারে সংসদের সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠাবেন। প্রতিদিনের উত্তরপত্র সেই দিনে সংসদে পাঠাতে হবে, এই ব্যবস্থা আবশ্যিক ও বাধ্যতামূলক। এটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য না, এটা কিন্তু বিদ্যালয়ের জন্য কিন্তু রয়েছে। এবছর এই প্রতিকূল পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য রাজ্য সরকার, স্কুল শিক্ষা দপ্তর, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি আধিকারিকগণ বিশেষভাবে সচেষ্ট, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা অভিভাবক শিক্ষা সংগঠন ও সংশ্লিষ্ট সকলের কাছে পূর্ণ সহযোগিতা আবেদন জানাই। এখানে কিন্তু সভাপতি ডক্টর মহুয়া দাসের কিন্তু দেখতে পাচ্ছ সিগনেচার বা বলতে পারো যে সিল রয়েছে বা নাম লেখা রয়েছে। আর সেম জিনিস এখানে রয়েছে, কিন্তু এখানে অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, অ্যানেক্সার 3 এগুলো কিন্তু আমি পাইনি বা এই নোটিফিকেশানে নেই, সেই জন্য তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারলাম না। তো এই ছিল নোটিফিকেশানটির মূল আপডেট। তোমরা যদি এই নোটিফিকেশান ডাউনলোড করতে চাও, তোমাদের ভিডিওটি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারো বা পড়তে পারো। এবং তোমাদের কিন্তু আমি আবার একটা কথা উল্লেখ করে দিতে চাই, আমি কিন্তু এই নোটিফিকেশানটি আমি কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়েছি, তো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে এটা অফিসিয়াল নোটিফিকেশান, কারণ কিন্তু আমি এই নোটিফিকেশানটি অফিসিয়াল সাইডে পাইনি বা অফিসিয়াল কোনো জায়গা থেকে কিন্তু পাইনি। তো সেই জন্য তোমরা তোমাদের মতন করে গ্রহণ করবা, যদি কোনো অফিসিয়াল আপডেট পায় সেটা কিন্তু তোমাদের আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো এই ছিল সমস্ত আপডেট। আই হোপ তোমাদের এই ইনফরমেশনটি কাজে লেগেছে এবং সমস্ত জিনিস তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক করে দিও, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং এইরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে নিও, সবার প্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং পরবর্তীকালে তোমাদের জন্য আরও ভালো ভালো সুযোগ নিয়ে আসবো, কলেজের বিষয়ে আমরা আপডেট নিয়ে আসবো, তোমরা তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।